পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদেব শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদেব আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাইদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই অনলাইন সৎসঙ্গ যারা ব্যবস্থা করেছেন তাতে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। ভাদ্র মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটা মাস, প্রিয় পরমের আবির্ভাব মাস এই ভারতবর্ষে। এই ভাদ্র মাসেই পরম দয়াল পৃথিবীর বুকে নেমে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস এই ভাদ্র মাস। যুগে যুগে তারা পৃথিবীতে নেমে আসেন মানুষের কল্যাণের জন্য। তাই গীতায় বলছেন, যদা যদাই হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তিনি পৃথিবীতে নেমে আসেন মানুষের কল্যাণের জন্য। মানুষ যখন চরম বিপদে পড়ে, চরম বিপর্যয়ের সম্মুখীন হয়, যখন আর্তস্বরে সেই শ্রী ভগবানের উদ্দেশ্যে মানুষ প্রার্থনা জানায়, তখন পরম দয়ালের আবির্ভাব ঘটে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাঁহারও স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই নরলীলায় তার আবির্ভাব ঘটে, মানুষ সহজে তাকে বুঝতে পারে না। অতি সাধারণ মানুষের মতো তার জীবন নির্বাহ তিনি করে থাকেন। সেই প্রিয় পরম যদি নিজে ধরা না দেন তাহলে মানুষ বুঝতে পারে না। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে, পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোন জন। তিনি যদি দয়া করে ধরা না দেন, তিনি যদি না বুঝিয়ে দেন, তাহলে মানুষের কোনো ক্ষমতা নাই সেই প্রিয় পরমকে, সেই পুরুষোত্তমকে, পরম ঈশ্বরকে জীবনে বুঝতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর এই পৃথিবীর বুকে নেমে এলেন অতি সহজ সাধারণ মানুষ হিসাবে, কিন্তু জীবনের প্রথম অবস্থা থেকে তার জীবনের যে কার্যাবলী, জীবনের যে পারম্পর্য অনুসারে ঘটনা, সেই ঘটনাগুলো যদি আমরা একটু পরিশীলিত দৃষ্টি নিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো কি অসাধারণ একটা মানুষ। সাধারণ জীবের মধ্যে যা দেখা যায় না, সাধারণ মানুষের থেকেও তিনি অসাধারণ। কেমন করে সে জীবন, সেই ছোট্ট বেলায় ঘোড়ার গাড়িতে চলেছেন শ্রী শ্রী ঠাকুর, গাড়োয়ান ঘোড়ার পিঠে চাবুক মারছে আর সেই ঘোড়ার আঁতকে উঠছে, সেই সঙ্গে সঙ্গে ছোট্ট বালক গাড়ির মধ্যে বসে সে বারবার আঁতকে উঠছে, যন্ত্রণায় ছটফট করছে। যখনই বাড়িতে এলেন দেখলেন যে সমস্ত পিঠে দাগ পড়ে গেছে। এই জিনিসটা কেমন করে হয়? এত সহমর্মিতা, এত এত সহৃদয়তা, এটা আসে কেমন করে? যখন ঠাকুর নিজে বলতেন যে, বিশ্বের প্রতিটি সত্তার সঙ্গে আমি যুক্ত হয়ে আছি, বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে আমার সত্তা রয়েছে, ঠিক তেমনি ভাবে ঠাকুর যখন পাবনায় আছেন, দুজন শহরের মানুষ পাবনা শহর থেকে ঠাকুরের কথা শুনে একবার এসছেন। তারা এসে ঠাকুরকে প্রণাম করে বসে বলছেন যে, ঠাকুর বহুদিন থেকে আপনার কথা শুনে আসছি, আসার হয়নি ঠাকুর, তো ভাবলাম একবার যাই, তাই দুজনে চলে এলাম আপনার কাছে। ঠাকুর উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলছেন, আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেল, আপনাদের দর্শন পেলাম। তারা তখন কাঁচুমাচু হয়ে উঠে দাঁড়িয়েছে, বলছেন, কি বলছেন ঠাকুর? আপনাকে দর্শন করার জন্য যুগ যুগ থেকে কত দেশ দেশান্তর থেকে কত মানুষ আজকে ছুটে আসে, আপনার একটু দর্শন লাভ করার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে, আর আপনি আমাদের মতো একটা সাধারণ নগণ্য মানুষের জন্য উঠে দাঁড়িয়েছেন, আর আপনি বলছেন
আমি ধন্য হলাম? ঠাকুর বলছেন, পৃথিবীতে কেউ নগণ্য নয়। ঈশ্বরের বিশেষ ইচ্ছায় প্রতিটি মানুষের জন্ম, ঈশ্বরের বিশেষ ইচ্ছার সাধনের জন্য তাদের এখানে পৃথিবীতে আসা। অতএব কেউ পৃথিবীতে নগণ্য নয়। আর এটা মনে রাখবেন, প্রতিটি বস্তুর সঙ্গে, প্রতিটি ব্যক্তির সঙ্গে, প্রতিটি প্রাণীর সঙ্গে আমার সত্তার যোগ রয়েছে। আমি বড় স্বার্থপর মানুষ, কারো সুখ না দেখলে আমি যেন সহ্য করতে পারি না। আমি এটা ছোটবেলা থেকে যেন বুঝি যে অন্যের সুখ ছাড়া আমার সুখ হতে পারে না, আপনার সুখ না হলে আমার সুখ হয় না, আমার সুখ না হলে আপনার সুখ হয় না। প্রতিটি ব্যক্তির সঙ্গে প্রতিটি ব্যক্তির একটা জীবন্ত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে সহজ করে নিতে হবে, সুন্দর করে নিতে হবে, প্রতিটি মানুষের কথা চিন্তা করতে হবে। তাই পরমদয়াল বললেন, একটা মানুষের জন্য আমি সাম্রাজ্য ছেড়ে দিতে পারি, কিন্তু মানুষকে হারাতে চাই না। আচার্য দেব শিষ্যের দাদা কথা প্রসঙ্গে একদিন বলছেন, বলছেন ঠাকুরকে কোনোদিন দেখিনি মানুষকে চলে যেতে বলতে। যে সময়টা এখানকার অবস্থা অত্যন্ত আর্থিক অবস্থা খারাপ, শিষ্য ঠাকুর সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে সেই পাবনা থেকে চলে এসেছেন দেওঘরে, এই রুক্ষ শুষ্ক জায়গায় যেখানে দুমুঠো অন্ন ভিক্ষা করলেও পাওয়ার কোনো আশা নাই, এমনও তো একটা জায়গায় যেখানে ঠাকুর এসেছিলেন বলে প্রতিদিন কত মানুষ আসছে তাকে দর্শন করতে। কিন্তু সেই জায়গায় ঠাকুর, মানুষ যখন চলে যেত ঠাকুর কাঁদতেন, ঠাকুর তখন ব্যাকুল নয়নে তার দিকে তাকিয়ে থাকতেন, কখনো বলতেন, দেখ তোরা যখন চলে যাস তখন আমাকে বলার কোনো প্রয়োজন নাই। তাই তো প্রিয় পরম একদিন বললেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তার সারা জীবনটা শুধু তাই করে গেলেন, শুধু মানুষকে আপন করে গেলেন তিনি। কলকাতা তোমার হাইকোর্টের ব্যারিস্টার, তিনি এসেছেন ঠাকুর দর্শন করার জন্য, ঠাকুর কথা শুনেছেন, ঘুরতে ঘুরতে এখানে তিনি এসেছেন। তিনি আসার পর কয়েকদিন থাকার পর ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর, এই যে বিশাল একটা সংগঠন আপনি গড়ে তুলেছেন, প্রতিদিন শত শত মানুষ আপনার এখানে আসছে, তাদের থাকার ব্যবস্থা করছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, এই সমস্ত করে এটা কি করে সম্ভব হচ্ছে? আপনার আয়টা কিসের? ঠাকুর তার উত্তরে বলছেন, আমার আয় হচ্ছে মানুষ। তাহলে আপনার ব্যয়? না, ব্যয় হচ্ছে আমার ভালোবাসা, আমি সারা জীবন মানুষকে শুধু ভালোবেসে গেলাম। ওই যে বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, তিনি সারা জীবন ধরে শুধু মানুষের জন্য করে গেলেন। এখানকার পাশাপাশি গ্রামের, আপনারা এসেছেন, বহু পুরানো মানুষও আপনারা আছেন, এই পাশাপাশি গ্রামে যদি ঘোরেন দেখবেন কত গ্রামে ঠাকুরের করে দেওয়া বাড়ি রয়েছে, অনেক গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, তারা সারা জীবন ধরে ঠাকুর তাদের জন্য অর্থের ব্যবস্থা করে গেছেন, তাদের ছেলেপুলেরা পড়াশোনা করবে কেমন করে তার ব্যবস্থা করে গেছেন দয়াল ঠাকুর, এবং সেটা বংশ পরম্পরা ধরে চলছে। এখনো দেখেছি সেই আচার্য পরম্পরার ভিতর দিয়ে, শ্রী বর্দার মধ্যে দেখেছি, পরম পূজ্যপাদ ও আচার্য দেবের মধ্যে দেখছি, পূজনীয় বাবাইদার মধ্যে দেখছি, প্রতিটি মানুষের জন্য তার করার শেষ নাই, অন্তহীন। এই লকডাউন পিরিয়ডে সময় তো বেশি নাই, আমি অল্প সময়ের মধ্যে বলবো, তবুও তার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি যে কি দরদি তার চিন্তাধারা। এই আশ্রমে আমরা আছি, কয়েক হাজার মানুষ এখানে আছে, ঠাকুর বড় মার জন্মতিথির দিন, শ্রী ঠাকুরের জন্মতিথির দিন, তিনি শ্রী ঠাকুরের জন্মতিথির দিন ব্যবস্থা করলেন যে 1 ঘন্টা আশ্রমের গেট খোলা থাকবে। আশ্রমের পাশাপাশি যতজন গুরু ভাই আছে, দাদা ও মায়েরা আছেন, প্রত্যেকে এসে সেই 1 ঘন্টার মধ্যে শ্রী ঠাকুর দর্শন করে যাবে। লক্ষ্য করেছিলাম একটা দৃশ্য, অবাক হয়ে গেছি যে হাজার হাজার মানুষ যারা আশ্রমে সব দিন আসতেন, সকাল সন্ধ্যায় আসতেন, যারা ঠাকুরের পাশে এসে ঠাকুরকে প্রণাম করতেন, আচার্য দেবের সঙ্গ পেতেন, বাবাইদার সঙ্গ পেতেন, সেই সমস্ত মানুষ আজ কয়েক মাস ধরে আসতে পারছে না, তারা ব্যাকুল তৃষ্ণায় তাদের অন্তর যেন ফেটে যাচ্ছে। সেই সমস্ত মানুষ এসে ঠাকুরের কাছে ঠাকুর দর্শন করে হাউ হাউ করে কাঁদছে, বলছে কতদিন পরে সেই প্রিয় পরমকে আমরা দর্শন করতে পারলাম। সেই দৃশ্য আমার চোখের সামনে সেদিনকে দেখলাম যে ঠাকুরের তিথির দিন হাউ হাউ করে হাজার হাজার মানুষ কাঁদছে। আবার পূজনীয় বাবাইদার সমস্ত ব্যবস্থা করেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ডালিয়ার খিচুড়ি প্যাকেট করে
তারপর পায়েস তৈরি করে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য প্রস্তুত করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গাড়িতে করে তিনি পাঠানোর ব্যবস্থা করলেন, প্রত্যেকের যাতে ঠাকুরের জন্মতিথির দিন একটু আনন্দ পেতে পারে। এই মানুষকে যে ভালোবাসা ঠাকুরের আমল থেকে, এটা যুগ যুগ ধরে চলছে, চলবেই। তাই ঠাকুর বলে গেলেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি জীবন্ত হয়ে আছেন আচার্যদেবের মধ্যে। শেষে বরদার কথা অনেক কথাই শুনলেন, বেশি সময় নেই তাই অল্প কথাই আমি শেষ করছি। পূজ্যপাদ আচার্যদেব, এই আচার্যদেবের জীবনের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, ঠিক 1 বছর আগের কথা। এই তালনবমী তিথির কাছাকাছি সময়, ভাদ্র মাস চলছে, প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা সৎসঙ্গ চলছে। তা একদিন সন্ধ্যায় সৎসঙ্গে আমি যাইনি, আচার্যদেবের কাছে গিয়ে বসে আছি। আমাদের আশ্রমের একজন ভক্ত এবং আমাদের স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় স্বপন মণ্ডলদা, তিনি খুব ভালো গান করেন। তিনি প্রতিদিনই আচার্যদেবকে বিভিন্ন সময় বিভিন্ন রকম গান করে শোনান। তো সেদিনকে এসে বসার সঙ্গে সঙ্গে আচার্যদেব বলছেন, বলছেন, স্বপন তুই আজকে আমাকে গান শোনা। আর তিনি যে যে গান বলছেন স্বপনদা সেই গানই গাইছেন। কখন প্রথমে শুরু হলো রবীন্দ্রসঙ্গীত, তার বাছা বাছা কিছু কিছু গান রয়েছে যেগুলো তিনি অত্যন্ত পছন্দ করেন, সেই গানগুলো হলো। তারপর তিনি আধুনিক গান গাইতে বললেন, তারপর তিনি ভজন করতে বললেন, তারপর তার লেখা যেগুলো গান তার মধ্যে 2-3টা গান করতে বললেন, তারপর ঠাকুরের ছড়ার গান করতে বললেন। এমনি করে প্রায় 10-12খানা গান পরপর হতে লাগলো। এই সবকিছু হওয়ার পর আমরা লক্ষ্য করছি, আমি একটু পিছনের দিকে বসি, তা লক্ষ্য করে দেখছি যে আচার্যদেবের মুখমণ্ডল তৃপ্তিতে ভরে উঠেছে, একটা আনন্দের দ্যুতি সমস্ত চোখ মুখ থেকে বিচ্ছুরিত হচ্ছে। সেই দেবজ্যোতি যা দেখেছি আমি নিজের জীবনে, তা আমি ভুলতে পারবো না কোনোদিন। যে ঐশ্বরীয় যে দীপ্তি তার চোখ মুখ সমস্ত শরীর থেকে যেন বিকিরিত হচ্ছে, নাটমণ্ডপটা উদ্ভাসিত হয়ে উঠেছে সেই দিব্যজ্যোতি জ্যোতিতে। তারপর বলছেন, দেন জানিস স্বপন, তোর গানে আমি অত্যন্ত তৃপ্তি হলাম, আমি এত খুশি হয়েছি যে বলার নয়। তুই একটা কাজ কর, তুই তোকে একটা পুরস্কার দেব আমি আজকে, মাইকটা আমাকে দে। তো তার বিছানার উপরে মাইকটা দেওয়া হলো। তিনি মানে সমস্ত মুখমণ্ডল কি দীপ্তিময়, এমন তো আমি জীবনে কোনোদিন দেখিনি তাকে। তিনি বলছেন তখন, বলছে, শোন, অনেক বছর আগেকার কথা, 1956-57 সাল, শ্রী শ্রী ঠাকুর তখন জামতলার শ্রীঅঙ্গনে বসতেন। ঠাকুর সেখানে রয়েছেন, কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা যাকে আমরা বলি, সেই কেষ্টদা এসছেন। এসে ঠাকুরকে প্রণাম করে তিনি বলছেন, ঠাকুর, আপনি যে অমূল্য কথাগুলো দিয়ে যাচ্ছেন, যে জিনিসগুলো আপনি আমাদের সামনে তুলে ধরলেন ঠাকুর, সেগুলো যদি আমরা প্রতিটি মানুষের কাছে না পৌঁছাতে পারি, প্রতিটি দ্বারে দ্বারে যদি পৌঁছাতে না পারি, প্রতিটি মানুষের কাছে যদি এই অমৃত বার্তা নিয়ে যেতে না পারি, তাহলে ঠাকুর যে সবই ব্যর্থ হয়ে যাবে আমাদের। ঠাকুর বলছেন, বলছেন, আমি তো তাই চাই কেষ্টদা, আপনারা ছুটে যাবেন প্রতিটি দ্বারে দ্বারে, প্রতিটি মানুষের কাছে ছুটে যান, নক নক দি ডোর, দি ডোর উইল ওপেন অন টু ইউ। প্রতিটি মানুষের দ্বারে গিয়ে আপনারা ধাক্কা দেন, প্রতিটি মানুষ জেগে উঠবে, তাদের মধ্যে ঈশ্বরত্ব ভাব জাগিয়ে তুলুন, প্রতিটি মানুষের মধ্যে আপ্রাণ হয়ে উঠুন, আপনারা ইষ্টকে জাগিয়ে তুলুন প্রতিটি মানুষের মধ্যে, তবেই তো মানুষের জীবন সার্থক হবে। জীবনে যে বিপর্যয় নেমে আসছে, সেখানে মানুষ কি, পৃথিবীর কোন জন্তু পৃথিবীতে টিকে থাকবে কিনা সন্দেহ, মনুষ্যত্বের বনিয়াদ পর্যন্ত লোপ হয়ে যেতে পারে, এমনতর অবস্থায় যদি মানুষের কাছে এই নাম পৌঁছে দিতে না পারেন, তাহলে সবই যে ব্যর্থ হয়ে যাবে। তারপর ঠাকুর কেষ্টদাকে বলছেন, যে কেষ্টদা একটু বসেন, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। ঠাকুর আস্তে আস্তে জামতলা থেকে যাচ্ছেন বাথরুমের দিকে, আবার ঘুরে দাঁড়ালেন, বলছেন, জানেন কেষ্টদা, আমি একটা মূর্খ মানুষ, আমি একটা নাগলা মানুষ, আমার কিছুই জানা নাই, আমি একটা পাগল হয়তো, আর তা না হলে জানবেন আমি সেই পরম ব্রহ্ম। আমরা সেই আচার্য দেবের যে বদন মণ্ডলের দিকে তাকিয়া অবাক বিস্ময় তাকিয়ে আছি, কি অপূর্ব জ্যোতির্ময় তার সেই রূপ। ঠাকুরকে তো দর্শন করতে পারিনি, কিন্তু আচার্য দেবের ভিতর যে প্রিয় পরমকে যে দর্শন করলাম, তার ভিতর যে ঠাকুরত্বের যে প্রকাশ দেখলাম, তা আমার প্রাণ থেকে জুড়িয়ে দিয়ে গেল। কি অপূর্ব সেই দৃশ্য, সে না দেখলে আপনাকে বোঝাতে পারবেন না।
নিজে চোখের সামনে সে জিনিসটা দেখেছি, আমার প্রাণ জুড়িয়ে আছে ভক্তিতে ভালোবাসায়, আমার অন্তরে আজও পর্যন্ত সেই কথা চিন্তা করি যে কি অপূর্ব দৃশ্য দেখেছে, প্রিয় পরম তুমি জাগ্রত হয়ে আসো। আর একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। পূজনীয় বাবাই দা, তিনি প্রতিনিয়ত মানুষের জন্য করে চলে আছে। একটা দিন, অনেক দিন তার দর্শন হয়েছিল না, এই দীর্ঘ 5 মাস প্রায় মাসখানেক লকডাউন হয়ে যাওয়ার পর একদিন ভোরবেলায় রাস্তা দিয়ে ঠাকুরবাড়ির চারধারে আমি ঘুরছি, ঘুরতে 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 একদিন দেখলাম যে পূজনীয় বাবাইদা আসছেন। বহুদিন পরে তার দর্শন হয়, আমার ভিতরটা আনন্দে ভরে গেল। তিনি ঠাকুর প্রণাম করে যখন বেরিয়ে এলেন তখন তাকে প্রণাম জানালাম। তিনি তখন বলছেন, মুকুলদা একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, এখানকার সমস্ত গুরু ভাই সবাই ভালো আছে, বাইরের গুরু ভাইরাও সবাই ভালো আছে, কিন্তু এই কাছাকাছি যে পাহাড় রয়েছে, কিন্তু পাহাড় রয়েছে, তপোবন পাহাড় রয়েছে, তারপর নন্দন পাহাড় রয়েছে, এখানে অনেক বানর থাকে, এখন তো টুরিস্টরা যাচ্ছে না, কোনো গুরু ভাইরাও বেড়াতে যাচ্ছে না, কিন্তু এই জীবজন্তুগুলো কেমন করে বেঁচে আছে? আমি তো শুনে অবাক যে মানুষের কথা মানুষ জিজ্ঞেস করতে পারে, কিন্তু মানুষের সম্পর্কে খবর নিচ্ছে নেই, সেই সঙ্গে এই জীবজন্তু সম্পর্কেও তিনি ব্যাকুল বিস্ময়ে তিনি তাকিয়ে আছেন। যায় নাকি কেমন বলে করে বসে জেগে থাকবে, আমার কেমন মতে করে টিকে থাকবে, কেমন করে তারা দুটো খেয়ে পড়ে বাঁচতে পারবে? তারপর তিনি, আছে, আপনি বলুন। আচ্ছা, তিনি ফরেস্ট অফিসারকে ডেকে তারপরের দিনই জিজ্ঞেস করছেন যে আপনারা কি এদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন? আমরা তো এরকম করে কোনোদিন চিন্তা করি নাই। বলছে, বলছেন কি যে এই সমস্ত টুরিস্ট প্লেসে তারা মানুষের উপর নির্ভর করে বেঁচে থাকে, তারা খাদ্য জোগাড় করতেই তারা ভুলে গেছে, যদি আপনারা তাদের কথা চিন্তা না করেন তারা বাঁচবে কেমন করে? তখন তারা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। আর তখন তিনি বলছেন, যতদিন এইভাবে লকডাউন চলবে আপনারা খেয়াল করবেন তাদের সমস্ত রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি করব, আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। এই সমস্ত কথা শুনে আমার অন্তর ভরে গেল। আমি তাকিয়ে আছি যে কার দিকে, কার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই পরম পিতাই যেন বিভিন্ন রূপে আমাদের সামনে বিরাজমান। তিনি প্রতিনিয়ত সেই ঈশ্বরকে প্রতিষ্ঠা করে চলেছেন, সেই প্রিয় পরমকে প্রতিষ্ঠা করে চলেছেন, মানুষের কাঙাল তিনি, মানুষকে ভালোবেসে চলেছেন তিনি। আমরা প্রতি প্রত্যেকে যদি সেই প্রিয় পরমকে ভালোবাসি, সেই আচার্য নির্দেশ মেনে চলি, পূজনীয় বাবাইদার নির্দেশ মেনে চলি, তার ইচ্ছানুযায়ী ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করি, তার ইচ্ছানুযায়ী জীবনে প্রতিষ্ঠিত হতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ইষ্ট প্রতিষ্ঠা যদি মানুষের ভিতরে আসে তাহলে এই জীবন সার্থক হয়ে উঠবে। পরম দয়াল একবার কথা প্রসঙ্গে তিনি বললেন যে ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন মুখর হবে, সেই পথেতে সর্বনাশটি তোর তরেতে দাঁড়িয়ে রোবে। আমার ভিতরে আমার ইষ্টের থেকে যদি আপন কেউ হয়, আমার ইষ্ট যদি ইষ্টের থেকে যদি অন্য কেউ আমার প্রিয়জন হয়, তাহলে আমার জীবনটা কিন্তু সর্বনাশের হয়ে উঠবে। তাই ঠাকুর আরো একটা কথায় বললেন যে বাঁচতে ভালো এসে রে তুই, বাঁচলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজলি নিয়ে যারে, অর্থাৎ যাকে নিয়ে মজে আছে তাই তাকেই পাবো, সেটাই লাভ হবে। সেই তাই আমি সবার কাছে প্রার্থনা জানাই, সবাই আপনি ইষ্টকে ভালোবাসুন, প্রিয়পরমকে ভালোবাসুন, প্রিয়পরমই আপনাদের জীবনের একমাত্র সম্বল হয়ে উঠুন, আপনাদের জীবন সার্থক হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক, অমৃতময় হয়ে উঠুক। এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, বন্দে।